প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের একটাই প্রশ্ন আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আবার পুনরায় কবে থেকে চালু হতে চলেছে এই মুহূর্তে অফিসিয়াল তথ্য কি হয়েছে সেটা জানাবো যে কবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবার পুনরায় পশ্চিমবঙ্গ রাজ্যে খুলছে একই সাথে তোমাদের পরীক্ষার কি হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে এতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো সবার প্রথমেই তোমাদের বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে পড়ছো কিংবা কলেজে পড়ছো তোমাদের এই মুহূর্তে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তাই নিয়ে একাধিক যুক্তি রয়েছে কেউ বলছে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ভালো হয়েছে কেউ বলছে বন্ধ ভালো হয়নি এই মুহূর্তে আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই এই মুহূর্তে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে অর্থাৎ আজকে থেকে জানুয়ারি তিন তারিখ থেকে যে স্কুল কলেজ পুনরায় বন্ধ হয়েছে এ নিয়ে তোমাদের মতামত কী তোমরা কি স্কুল বন্ধের পক্ষে রাজ্য সরকার যে ডিসিশান নিচ্ছে সেটাকে সমর্থন করো না রাজ্য সরকারের ডিসিশানকে এই মুহূর্তে সমর্থন করো না তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে দেখানো ডবর্ণের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল কলেজ খোলা নিয়ে যে কবে থেকে কবে পর্যন্ত বন্ধ থাকবে জানুয়ারি তিন তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে কিন্তু পনেরো তারিখ হচ্ছে শনিবার শনিবার পর্যন্ত বন্ধ থাকবে ষোলো তারিখ হচ্ছে রবিবার এবং সতেরো তারিখ সতেরো তারিখ হচ্ছে সোমবার আর সেক্ষেত্রে সতেরো তারিখই তোমাদের স্কুল কলেজ খুলতে পারে এই মুহূর্তে তার সম্ভাবনা রয়েছে কেন বলছি খুলতে পারে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু সতেরো তারিখেই তোমাদের স্কুল খুলছে কিন্তু পনেরো তারিখ কিংবা ষোলো তারিখ নাগাদ কোভিডের পরিস্থিতি কী থাকে তার উপর নির্ভর করছে কিন্তু স্কুল কলেজের ভবিষ্যৎ স্কুল কলেজ কলেজ খোলার ভবিষ্যৎ কারণ পনেরো ষোলো তারিখের দিকে যদি স্বাভাবিক পরিস্থিতি হয়ে যায় আর সংক্রমণ কমে যায় আগের মতন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুল কলেজ সতেরো তারিখ থেকেই জানুয়ারি খুলতে চলেছে এ তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে সতেরোই জানুয়ারি তোমাদের পুনরায় আবার স্কুল খুলতে চাইছে তোমরা কি চাইছো সতেরোই জানুয়ারি পুনরায় স্কুল খুলুক তোমাদের মন্তব্য অবশ্যই জানাও দেখো এই মুহূর্তে তোমরা যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের পরীক্ষার কী হবে দেখো ইতিমধ্যেই আমরা জানি অনেক দিন পর স্কুল খুলেছে কলেজ খুলেছে কয়েকদিন মাত্র কলেজ হয়েছে অনেকে এখনো পর্যন্ত কলেজের মুখ দেখতে পারিনি অনেকে আমাকে বলেছে এবং অনেক এরকম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ক্লাসের দরকার ছিল প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছিল এই সমস্ত কিছুই কিন্তু বন্ধ হয়ে গেছে কলেজের একাধিক কলেজের এর এবং একাধিক স্কুলেরও বিভিন্ন রকমের আর প্রোজেক্ট জমা দেওয়ার ছিল সেগুলোও কিন্তু রীতিমতো বন্ধ হয়ে গেছে সেই কারণে এ শিক্ষাবিদ থেকে শুরু করে শিক্ষক সমিতি থেকে শুরু করে সকলেই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মন্তব্য পেশ করছেন এই মুহূর্তে রাজ্যে একাধিক উৎসব হয়েছে যেমন আমরা দেখেছি থার্টি ফার্স্ট ডিসেম্বর পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এ কি আমাদের দেশে বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে বিভিন্ন রকম ভাবে সংক্রমণের ঝুঁকি কিন্তু আরও বেড়ে যাচ্ছে এই সমস্ত সংক্রমণের ঝুঁকির কারণে এর ছাত্রছাত্রীদের এর ভবিষ্যতে সমস্যার কথা উল্লেখ করছেন শিক্ষাবিদরা সব কিছু ও দিক থেকেই কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে স্কুল কলেজ যেহেতু বন্ধ হয়েছে ছাত্রছাত্রীদের আবার একটা গ্যাপ সৃষ্টি হয়েছে মাধ্যমিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষা রয়েছে বড় বড় যে পরীক্ষাগুলো এবং কলেজের পরীক্ষাও রয়েছে কলেজের পরীক্ষা সেমিস্টারের পরীক্ষা তো অনলাইনেই হচ্ছে এ সেক্ষেত্রে এ যে সমস্ত ছাত্রছাত্রীর বোর্ডের যে পরীক্ষা তার ওপর কিন্তু অনেকটা এফেক্ট পড়বে তো এই মুহূর্তে কি আগের বছরের মতন পরীক্ষা বাতিল হয়ে যাবে সেটাও কিন্তু এই মুহূর্তে বলা কোনো মতেই সম্ভব নয় পরবর্তীকালে পরিস্থিতি কি রয়েছে তার উপর কিন্তু নির্ভর করছে পরীক্ষার ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তে তোমাদের প্রত্যেকে বলবো পরীক্ষা হবে এই ভেবেই তোমরা পড়াশোনা করো ভবিষ্যতে যদি পরীক্ষা বাতিলও হয় কোনো কারণে ক্যান্সেলও হয় সেক্ষেত্রে তোমাদের পড়া তো কোনোভাবেই বিফলে যাচ্ছে না পরবর্তীকালে তোমাদের পড়াটা অবশ্যই কাজে লাগবে ও বাকিটা তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এ তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো কারণ তোমরা পরীক্ষা দেবে তোমাদের মতামত আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত